এরপরে প্রশ্ন হলো, একজন মা যদি অন্যায়ভাবে বা ভুলবশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয়, তাহলে তা কবুল হবে কিনা? আমাদের অনেক মা বাবা আছেন যারা মনে করেন যে সন্তানের দোয়া বদোয়ার কন্ট্রাক্টরে যেহেতু পাইছি, অতএব চুলোর থেকে নুন খসলেই, কিছু হোক আর না হোক, একেবারে চোখ হাত তুলে সন্তানের চোদ্দ গোষ্ঠী ধরে শুধু বদোয়া দিব, আর পোলাপেন ভয় কাঁপতে থাকবে। এরকম উল্টাপাল্টা অনেক মা বাবা আছেন, করেন ঠিক। ভাইরা আমার, মা বাবাকে আপনি যদি কষ্ট দেওয়ার মতো, তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন, তাদের সাথে বেয়াদবি করেন, তাহলে তো বদোয়া মুখ দিয়ে বলা লাগবে না। তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক বদোয়া হবে, আপনার ধ্বংস আসবে। কিন্তু দুইটা বদোয়া মা বাপের, এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না। নাম্বার এক, যদি মা বাপ অন্যায়ভাবে বদোয়া করে, যেমন কথার কথা, আপনি দাঁড়িয়ে রেখেছেন, মা আপনাকে বদোয়া দিচ্ছে, আমার কথা শুন, না শুনলে তোরে বদোয়া দিব। আপনি নামাজ পড়তেছেন, আপনি ভালো কাজ করতেছেন, আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন, বলেন যে না আমি এই চাকরি করবো না, কেন হারাম, মা বলতেছে না আমার কথা শুন, তো এক্ষেত্রে মার কথা শুনলেন না, তখন যদি মা বদোয়া দেয়, এই বদোয়া কিছু আপনার হবে না, কারণ এই বদোয়াটা অন্যায় বদোয়া। এই বদোয়াটা কি বদোয়া ভাই? অন্যায় বদোয়া। মা বাপ যদি অন্যায়ভাবে বদোয়া দেয়, উল্টাপাল্টা বদোয়া দেয়, তাহলে সে বদোয়া সন্তানের কাছে লাগবে না, কারণ বদোয়া দিবে আল্লাহর কাছে, আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদোয়া শুনছেন। অতএব হারামে লিপ্ত হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে সেটা মানবেন না, তবে তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফুরি করতে বাধ্য করে, তাদের কথা শুনবা না, শিরিক করতে বাধ্য করে শুনবা না, কিন্তু তাদের সামনে ঠিকই ভদ্রভাবে তোমাকে চলতে হবে, বেয়াদবি করতে পারবা না। এরপরও যদি তারা বদোয়া দেয়, সেই বদোয়া আপনার কোনো কাজে আসবে বা আপনার কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝাতে পারছি? দ্বিতীয়ত আরেকটা বদোয়া লাগবে না, সেটা হলো কখনো রাগের ছোট বদোয়া দিয়ে ফেলেছে, তুই ধ্বংস হ, এটা হ সেটা হ, সাথে সাথে আবার নিজেই আক্ষেপ করতেছেন, আল্লাহ আমি রাগের ছোটে বলে ফেলেছি, সন্তান আসলে এত বড় কোনো ভুল করে নাই, যাই হোক আল্লাহ আমি তার ধ্বংস চাই না, এরকম যদি হয়, অর্থাৎ সাথে সাথে আবার মা বাপ উইথড্র করেন এবং বদোয়া না দিয়ে সন্তানের জন্য আবার নেক দোয়া শুরু করেন, ইনশাআল্লাহ আগের বদোয়া কি হবে না, কোনো ক্ষতি হবে না। এ সম্পর্কে সূরা ইউনূসের 11 নম্বর আয়াতটি দেখা যেতে পারে, সেখানে বিকেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু ইস্তাজালাহুম ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু শাররা ইস্তাজালাহুম বিল খায়র লাকদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষ খারাপের যে বিষয়গুলো যত তাড়াহুড়া করে, অর্থাৎ তাড়াতাড়ি বদোয়া দোয়া করে, ভালো জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে মানুষ চাইলে যেরকম সাথে সাথে পেয়ে যায়, খারাপটা ওরকম বলার সাথে সাথে যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে বহু আগে মানুষ ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। আল্লাহ দেন না, আল্লাহ অপেক্ষা করেন। যখন মা বাপ বদোয়া দিয়ে ফেলেছেন রাগের মুহূর্তে, পরক্ষণে আবার যখন সেটাকে প্রত্যাহার করে নেন এবং তওবা করেন, আবার নেক দোয়া শুরু করেন, তো আল্লাহ তাআলা আগের বদোয়াটা আর কবুল করেন না, সন্তানের কোনো ক্ষতি হয় না। কিন্তু সন্তানের সবসময় চেষ্টা থাকতে হবে যে মা বাবার কোনো কষ্ট যেন না হয়, বেয়াদবি যেন না হয়, উচ্চবাচ্য যেন না হয়, এবং তাদের সাথে কোনো প্রকার আপনার অভদ্রতা যেন না হয়, অসৌজন্যতা যেন না হয়, সন্তান সুলভ যে নম্রতা বদলটা যেন সবসময় থাকে, সে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।